আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরবান সলিউশন। আরবান সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত ভিডিওতে আলাপ করেছিলাম ওয়াটার প্রুফিং নিয়ে, তো ওয়াটার প্রুফিং নিয়ে আজকে আলাপ করব। ওয়াটার প্রুফিং এর যে কয়েকটা স্টেপ আছে, অর্থাৎ কয়েক ধরনের ওয়াটার প্রুফিং করা হয় তার একটা পার্ট নিয়ে। সাধারণত ওয়াটার প্রুফিং আমরা তিন ধরনের ওয়াটার প্রুফিং করে থাকি। একটা হচ্ছে সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং, অ্যাক্রিলিক ওয়াটার প্রুফিং এন্ড মেমব্রেন ওয়াটার প্রুফিং। তো আমরা আজকে বেসিক্যালি আলাপ করব সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং নিয়ে। তো সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং এর কাজ কি, এর উপকারিতা কি, কিভাবে ব্যবহার করতে হয় এবং কোথায় কোথায় ব্যবহার করলে এটার ভালো রেজাল্ট পাওয়া যায়, এর বিস্তারিত আলাপ করব আর কি। তো সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফ সাধারণত হয় হচ্ছে দুইটা পার্টে, অর্থাৎ একটা পাউডার থাকে আর একটা লিকুইড থাকে। দুইটা পার্টকে সংমিশ্রণ করে একসাথে মিক্স করার পরে দেন এটা আমরা ওয়াটার প্রুফিং ব্রাশ দিয়ে রোলার দিয়ে লাগাইতে হয়। তো এই কারণে এর মানে অর্থাৎ লিকুইড এবং পাউডার দুইটা ফর্ম থাকে, এই কারণে এটাকে বলা হয় সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং। তো সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং সাধারণত ইউজ করা হয় আপনার বাথরুম, কিচেন, টপ সাব, সুইমিং পুল, গার্ডেন এরিয়া, ট্যাঙ্কি, ওয়াটার রিজার্ভার, সেফটি ট্যাঙ্কি, এই জায়গাগুলোতে সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং ব্যবহার করা হয়। তবে সবচেয়ে কার্যকরী জায়গা হচ্ছে সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং এর, যা হচ্ছে বাথরুম। আমরা প্রায় দেখে থাকি যে বাথরুমের পাশের ওয়ালগুলো ড্যাম হয়ে যায়। তো বাথরুমের পাশের ওয়ালগুলো ড্যাম হয় এর কারণ হচ্ছে যে বাথরুমের ভিতর থেকে টাইলস এর জয়েন্ট এর ফাঁক দিয়ে দিয়ে পানি ঢুকে আস্তে আস্তে এই ওয়ালে চলে আসে এবং আস্তে আস্তে ওয়ালটা ড্যাম হয়ে যায়। তো আপনি যদি বাথরুমের সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং কোটিংটা ব্যবহার করেন তাহলে আপনার ব্রিক্স ওয়ালটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ হয়ে যাবে। দেন এর উপরে আপনি টাইলস লাগাবেন, তাহলে হবে কি, টাইলস এর জয়েন্ট দিয়ে যদি পানি ভিতরে ঢুকেও থাকে তাহলে এক ফোঁটা পানিও সে ব্রিক্স ওয়াল শোষণ করতে পারবে না, এবং যখন সে শোষণ করবে না তখন সে আউটসাইডে বাইরেও করবে না, দেন আপনার ওয়ালটা 100% ড্যাম প্রুফ হয়ে যাবে। এছাড়া দেখা যাচ্ছে যে আমরা স্কার্টিং লেভেলের উপরে ড্যাম আসে। তো আমরা রিসেন্টলি বেশ নামি দামি কিছু প্রজেক্টে স্কার্টিং গুলোতে ওয়াটার প্রুফ করতেছি, ঠিক স্কার্টিং এর উপরের এক দেড় ফিট জায়গার মধ্যে ড্যাম আসে। তো আমরা যদি স্কার্টিং এর প্রত্যেকটা ওয়ালের স্কার্টিং এর এক থেকে দেড় ফিট জায়গায় ওয়াটার প্রুফিং ট্রিটমেন্ট করি তাহলে 100% সেই জায়গাগুলোতে আর ড্যাম আসতেছে না। এছাড়া আপনার সুইমিং পুল বা গার্ডেন এরিয়া গুলোতেও সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং করা হয়, টপ সাদে সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং করা হয়। তো টপ ছাদে সিমেন্টেসিয়াস ছাড়াও অ্যাক্রিলিক বা মেমব্রেনও করা হয়, ওইটা নিয়ে বিস্তারিত আবার পরে বলবো। তো বেসিক্যালি সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং মানে ছাদ, গার্ডেন, সুইমিং পুল সব জায়গায় ব্যবহার করা যায়, কিন্তু বেশি কার্যকরিতা হচ্ছে আপনার বাথরুম, কিচেন, স্কার্টিং ওয়াল, সুইমিং পুল, এই জায়গাগুলোতে, যে সকল জায়গাগুলোতে পানি বেশি থাকে, সবসময় পানির সংস্পর্শে থাকে, পানি ব্যবহার করা হয়, এই জায়গাগুলোতে সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং খুবই গুরুত্বপূর্ণ। তো সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং কিভাবে ব্যবহার করব, বিভিন্ন বাজারে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিভিন্ন প্যাক সাইজে হয়ে থাকে, এইটা 5 কেজি থেকে 15 কেজি, 20 কেজি সেট বলা হয়। তো এইটা দুইটা সেট, দুইটা পার্টকে একসাথে মিক্স করে যেটা থাকে সেটাই সেট। তো যদি কোনো কোনো কোম্পানির 15 কেজি পাউডার, 5 লিটার লিকুইড, তো 15 কেজি পাউডার এবং 5 লিটার লিকুইড একসাথে মিক্স করে সুন্দরভাবে মানে হ্যান্ড মিক্সার মেশিন দিয়ে মিক্স করে দেন আমরা ব্রাশ দিয়ে বা রোলার দিয়ে আমরা কেমিক্যালটা লাগাইতে পারি। এছাড়া কোনো কোনো কোম্পানির আছে যে 10 কেজি পাউডার, 5 লিটার লিকুইড, তো আমরা সেক্ষেত্রেও 10 লিটার পাউডারকে 5 লিটার লিকুইড দিয়ে সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে আমরা ব্যবহার করতে পারি। তো ব্যবহারের নিয়মটা হচ্ছে যে আপনি কেমিক্যাল মিক্স করার মোটামুটি 1 ঘন্টার মধ্যে কেমিক্যালটা ব্যবহার করতে হবে, তাহলে আপনার প্রপার রেজাল্টটা আসবে। এবং এই কেমিক্যালটা যেহেতু একটু অ্যাক্রিলিক টাইপের মানে একটু চামড়ার মতো হয়ে যায়, রাবারের মতো হয়ে যায় কিছুটা, তো এই কেমিক্যালটা ব্যবহার করার পরে অনেকেই বলে যে তার কাস্টিং এ বন্ডিং হচ্ছে না, টাইলস বন্ডিং হচ্ছে না, প্লাস্টার ধরতেছে না। এর জন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হয় যেটা 100% করা উচিত। সাধারণত আমরা যখন কেমিক্যাল অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে এটা আমরা 2 কোট দেই, কোথাও 3 কোটও দেই, তো লাস্ট যে কোটটা আমরা দিব সেই কোটে প্রথমে কেমিক্যালটা একদিকে ইউজ করব, আরেকদিকে সেটা পারলে সিলেট স্যান্ড বা লোকাল স্যান্ড, একটু ভালো মানের স্যান্ড, এটা ছিটাই দিতে হবে কেমিক্যাল ভিজা ভিজা থাকা অবস্থায়।
তো যখনই কেমিক্যাল ভিজা ভিজা থাকা অবস্থায় বালিটা মারা হয়, তখন বালিটা কেমিক্যালের সাথে আটকে যায়, শুকায় যখন যাবে তখন এটা বালিটা কেমিক্যালের মধ্যে আটকে যাবে। আটকে গেলে পরে সারফেসটা আপনার রাফ হয়ে যাবে, তখন কখনোই আর আপনার প্লাস্টার করতে সমস্যা হবে না, টাইলস লাগাইতে সমস্যা হবে না, বা এর উপরে ঢালাই করলেও সমস্যা হবে না। তো সঠিকভাবে নিয়ম মেনে যদি ওয়াটারপ্রুফ করা যায় তাহলে আপনার এর কার্যকারিতা 100% পাবেন, এবং মানে কখনোই এর কুফল আসবে না। কিন্তু নিয়ম না মেনে আমাদের বাংলাদেশে যারা অনেকেই ওয়াটারপ্রুফিং করে তারা সঠিক নিয়ম মানে না, নিয়ম জানতেছে না, সঠিক কাভারেজ দিচ্ছে না, সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতেছে না, অতিরিক্ত পানি মিক্স করতেছে, বিভিন্নভাবে অ্যাপ্লিকেশন করার কারণে দেখা যাচ্ছে যে প্রপার রেজাল্টটা পাচ্ছে না। তো প্রপার রেজাল্ট না পাইলে পরে দেখা যাচ্ছে যে এই ওয়াটারপ্রুফিং এর বদনাম হচ্ছে, যে আসলে ওয়াটারপ্রুফিং করে কিছুই হয় না, এটা আমার কোনো কাজে আসে নাই, বরং প্রবলেম আগের মতোই রয়ে গেছে। তো আমি বলবো যে আপনারা ভালো জায়গা থেকে ভালো অ্যাপ্লিকেটর দিয়ে অ্যাপ্লিকেশন করান, প্রপারলি নিয়ম মেনে অ্যাপ্লিকেশন করেন, তাহলে এর 100% কার্যকারিতাটা পাওয়া যাবে এবং পাবেন। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আর সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।